মায়ের নাম রেজিয়া বেগম, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর শাহাতলি, আমাদের গ্রাম। উনি রেলের চাকরি করতেন, সেই সুবাদে আমরা চিটাগাংয়ে থাকতাম। এখান থেকে সত্তরের শেষের দিকে আমি পাকিস্তানে চলে যাই, করাচি ইউনিভার্সিটিতে ভর্তি হই ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে MSc পড়ার জন্য। ওখানে যাওয়ার পরেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এবং যুদ্ধ চলল। তারপর যুদ্ধ চলছে তখন চিন্তা করতেছি দেশে আসা দরকার, এবং দেশ যখন স্বাধীন হলো জানুয়ারিতে শেখ সাহেব দেশে ফিরলেন। সে দেশে ফেরার পরে আমি আরও উদ্গ্রী হয়ে গেলাম দেশে ফেরার জন্য। এখন দু তিনজন বন্ধু সহ আরও কয়েকটা সরকারি চাকরি পেলে ওরা পেলে আমরা ওখান থেকে দালালের মারফতে আমরা কোয়েটা চলে আসলাম। আসার পরে কোয়েটা স্টেশন যখন এসে নামলাম তখনই আমাদেরকে পুলিশে ধরল, স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আমাদেরকে ধরল, গলা কোমরের ভিতরে দড়ি বাঁধে আমাদেরকে হাঁটে হাঁটে থানায় নিয়ে গেল। সেখানে আমরা এই সারা দিন ধরে ঘুমাই আর সারা রাত ধরে আমাদের ইন্টারভিউ, কোথায় গেলা, কী করছো, কার কাছে ছেলাকে কোথায়, এইসব ব্যাপার, তারপর রাত্রে আমরা ঘুমাতে পারবো। এভাবে যেই পাঠানটা আমাদের নিয়ে গেছিলো সেই পাঠানটাই পরে একটা জামিন নিয়ে নিয়ে সে আবার আমাদেরকে একই রকম একটা ট্রাকের মধ্যে উপরে তেল পাল দিয়ে আমাদের ট্রাকের মধ্যে বসা রেখে আমাদেরকে পাহাড়ের মধ্যে দিয়ে এক জায়গায় নিয়ে গেল। ওখান থেকে হাইটার নিচে নামার সঙ্গে বলে এটা কান্দাহার, ওখান থেকে আমরা হাফ ছেড়ে পাসলাম, কালা কান্দাহারে একদিন ছিলাম। তারপর দিন আমাদেরকে আমরা চলে আসলাম কাবুলে। কাবুলে এসে ইন্ডিয়ান এম্বাসি কে আমরা রিপোর্ট করলাম, ইন্ডিয়ান এম্বাসি আমাদেরকে একটা থাকার বন্দোবস্ত করেছিল। তো সেখানে আমরা আমাদেরকে বলো তোমাদেরকে আমরা দিল্লি নিয়ে যাবো, দিল্লি নিয়ে যাবো। এই অপেক্ষা করতে করতে প্রায় এক মাসের মতো আমরা ওখানে কাবুলে ছিলাম। তখন তো আবার ইন্ডিয়ান এয়ারলাইন্স আমাদেরকে ইয়ে করে আমরা প্লেনে করে চলে আসলাম দিল্লিতে আসার পরে আমাদেরকে একটা ট্রাভেল পাস দিল আর 140 টাকা ইন্ডিয়ান রুপি দিল। তার সাথে আমরা একটা ফর্ম ফিল আপ করে দিলাম বিদেশে গিয়ে আমরা টাকাটা ফেরত দেবো। সেটা দিয়ে তারপরে ওইটা দিয়ে আমরা ট্রেনে করে চলে আসলাম কলকাতা। কলকাতা থেকে আসলাম আবার ট্রেনে করে ইয়েতে যশোর থেকে আমরা খুলনা গেলাম। খুলনা থেকে আমরা স্টিমারে করে চলে গেলাম চাঁদপুরে গিয়ে গিয়ে পৌঁছার পরে আমি আমার বাসায় চিটাগাংয়ে টেলিফোন করে বাবারে বললাম যে আমি আসছি। তো সেইভাবে ওখান থেকে আসার পরে খবর দিয়ে আমি গ্রামের বাড়িতে চলে গেলাম। গ্রামের বাড়িতে একদিন দুদিন ছিলাম, গিয়ে তারপর ওখান থেকে আবার চিটাগাংয়ে চলে আসছি। আমার কাছে মনে হয় দেশটা ভালোই চলতেছে। 45 বছর বয়সে আমি যে অগ্রসর হয়েছি আমার কাছে মনে হয় যে আমরা বিয়ের মধ্যে রাইট ট্র্যাক। এতদিন পরে আমাদের কিছুই ছিল না, একটা একটা করে সব ঠিকঠাক করতে করতে তো সময় লাগবে।